আরবি শুদ্ধ করে বলতে জানি না, আমার উচ্চারণ শুদ্ধ না, তারপরেও ঝগড়া দিতে যায় আরেকজনের সাথে। সে তো প্রথমে বলে যে তুমি তো কোরআন পড়ে আমাকে শুনাও, না শুনতে পারলে মানুষকে লালিয়ে দেয়। দেখেন ওর আয়াত কি শুদ্ধ করে পড়তে পারছে, সে আমাকে কোরআন হাদিসের বাণী শোনায়, তখন তো ঝামেলা লাগে যায়, তখন আপনাকে একজন মারতে আসে নাকি না। কিন্তু আমাদের বিরুদ্ধে একজনে খেপাইতে সহজ আছে, কারণ আমাদের পরিচয় হচ্ছে কি কওমি মাদ্রাসার। কি যখন এক জায়গায় বলি যে আমি হাটহাজারী মাদ্রাসা পারে অমুক শোনে এত নম্বরে পাস, এ এমনি আদা ভাঙিয়ে পড়ে, কারণ জানে যে আমাদের গাট্টিগোট্টার খবর ভালো করেই জানে উনি নাকি। কারণ ওর কাছে কী আছে না আছে সবগুলো খবর আমাদের কাছে আছে। মেজাজ গরম করলে বলি এবার কিন্তু একবারে কাপড় ফেলে দেবে, তখন ওরা ভয়ে ভয়ে যে অবস্থা খারাপ হয়ে যাবে নাকি। সুতরাং এবং ওরা কী চ্যালেঞ্জ করবে, যদি ভাষার চ্যালেঞ্জ করে যে আরবিতে বলতে হবে চ্যালেঞ্জ করবে আমরা রাজি, কিন্তু আপনি তো পারবেন না, তো আপনি কেন এর সাথে যে দ্বন্দ্ব লাগান, বরং আপনি ভদ্রভাবে দাওয়াতি কাজ করবেন। সেটা কি আমাদের এক দিনী ভাই আরব দেশে ছিলেন, এই ঢাকার এক মসজিদের এক খতিব ছিলেন আমাদের অত্র এলাকার নোয়াখালীর, তার খেদমত করতেন, সে সৈয়াকিতে আসছে সৌদি আরব গিয়ে আমার নম্বরে কল করছে, কল করে বললেন যে আমি অমুক মাদ্রাসার মোতামিম, ওরা মোতামিম বলে আর কি মানে প্রিন্সিপাল আর কি, যে আমি সৈয়াকিদের আপনার নম্বর একজন থেকে নিলাম। আমি বলি যে কমি মাদ্রাসার মোতামিম আবার সৈয়াকিদে আসবে, এটা তো আমার বিশ্বাস হয় না, কীভাবে আপনি সৈয়াকিদে আসলেন। বলে যে এটার একটা ইতিহাস আছে। আমি বলি যে কী ইতিহাস, বলে যে আমি যে মসজিদে খতিব ছিলাম তো আমার পাশে সৌদি আরব ফেরত একজন ভদ্র মানুষ ছিল, সে আমার সাথে সাথে চলতে আমাকে চা নাস্তা করাইত, মাঝে মাঝে আমাকে বলতো যে হজরত আপনি কি, এরা আবার হজরত বেশি বলে, বলে যে হজরত যে আপনি কি তাজ্জুদ পড়েন, বলে যে আমি তো উঠতে পারি না, বলে যে অসুবিধা নেই আমি আপনাকে তাজ্জুদের সময় জাগাই দেবো, আর কোনো সমস্যা আছে, বলে যে শীত লাগে, বলে যে আচ্ছা তাজ্জুদের সময় হলে আমি পানি গরম করে আপনাকে রেডি করে দেবো কি। পরে ওকে ডাকে দেয়, ওর পানি গরম করে দেয়, মানে যত খেদমত করা লাগে খেদমত করে, বলে যে খেদমত করতে 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 একদিন আমাকে ওর ভালো লেগে গেছে, ওকে আমি ভালোবেসে ফেলেছি। তখন আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি, তোমাকে এরকম ভালো মানুষ বানাইলো কেনা, যে তুমি এত ভালো মানুষ যে আমি একজন হুজুর মানুষ তাজ্জুদ পড়তে শিখে এলে তুমি আমাকে, তুমি এই ভালো এই পলিসি কার থেকে শিখলে। এই তখন বলে যে এই এই বইগুলো থেকে শিখছি, তখন বইগুলো এনে দেওয়ার পর সে পড়তে পড়তে ভালো হয়ে গেছে। এইবার যে সে লুকাইতে পাবে নিশ্চুপ দাওয়াতি কাজ করে গেছে নাকি করেনি, সে যদি দ্বন্দ্ব লাগাইতে দাওয়াতি কাজ হইতো একসাথে বলতে তুমি কালকে থেকে আমার কাছেও আসো না, বেদক কোথায় গেলে এরকম বলতো না একবারে না। আমাদের আরেক ছাত্র ব্রাহ্মণবাড়িয়ার সিরাজুল ইসলাম সাহেব, বড় হুজুর বলে মুফাসসির সাহেব ব্রাহ্মণবাড়িয়ার, ব্রাহ্মণবাড়িয়ার কেউ থাকলে জানে, উনি যখন উনি আমার বড় ধনী লোক, ওই এলাকার মসজিদে মসজিদ দিলেন উনি, ওই এলাকার প্রভাবশালী, তো মসজিদে আসার পর উনি রফায়াতেন করে নামাজ সকালে পড়ে, মানুষকে বুঝানোর চেষ্টা করে, ধনী দেখে মানুষের ওর সাথে ঝামেলাও করে না, হ্যাঁ প্রশাসনের সাথে সম্পর্ক আছে, টাকা দিলে তো সব ম্যানেজ হয়ে যাবে বুঝেন না। কারণ বলো যে এই তুমি টাকার জোরে আসে আমাদেরকে পথভ্রষ্ট করো কেন, একটু উল্টে পাল্টা কথা বলো, সৌদি আরব থেকে আসি তোমাদেরকে ধরে নিয়ে যাবো তোমাকে বড় হুজুরের কাছে, বড় হুজুর যদি ঠিক বলে তোমারটা তাইলে মানবে, না এলে তুমি বাবা, বলে যে ঠিক আছে কোনো অসুবিধা নেই বড় হুজুরের কাছে নিয়ে চলো। এইবার 100-150 মানুষ ধরে নিয়ে গেছে ওরা বড় হুজুরের কাছে, বড় হুজুরের কাছে নেওয়ার পর উনি সুন্দর করে যে বসলেন, ওনাকে শ্রদ্ধার সাথে বললেন যে শায়খ আপনার কাছে নিয়ে আসছে, আমি নাখান্দা মানুষ পড়ালেখা কিছুই জানি না, আমি যখন সৌদি আরবে গেছিলাম আপনাদের নিয়মে চলছিলাম, কিন্তু সৌদি আরবে কিছু হুজুর এসে আমাকে কিছু বই দিলেন, বললেন যে এই বইগুলো একবারে শুদ্ধ, এখানে কিন্তু হাদিস নাম্বার টাম্বার সব আছে, এগুলো পড়ে কিন্তু আমি ওই লাইনে চলে গেছি, কিন্তু এরা সবাই আমাকে বলে পথভ্রষ্ট হয়ে গেছে, আমি শুধু আপনার কাছে জানতে চাই এই বইগুলো কি ঠিক আছে, আমি একটা একটা পড়বো, একটা হাদিস পড়বো, আপনাকে জিজ্ঞাসা করবো এটা কি ঠিক কি না, আপনি আমাকে ঠিক হলে ঠিক বলবেন, বেটি গেলে বেটি বলবেন, বলছি অসুবিধা রে আমি আলম মানুষ তুমি বলো শুনো। তো উনি একটা হাদিস শুনায়, শুনি বলেন এটা তিরমিজির এত নম্বর হাদিস ঠিক আছে, বা ঠিক আছে, তারপরে বলছে এটা বুখারীর এত হাদিস ঠিক আছে, বা ঠিক আছে, আছে তো এই কিতাবে আছে, কিন্তু উনি মহাদেশ মানুষ জানে আছে যে ঠিক আছে, যখন পড়ালেখার শেষ বলছে ঠিক আছে অনেক অনেক শুক্রিয়া আপনাকে, যে আমি যতগুলো পড়ছি সব কিন্তু হাদিসের কিতাবে আছে, এটা আমাকে আপনি বলছেন এটার জন্য আপনাকে লাখো কোটি শুক্রিয়া। সুতরাং
আপনার প্রতি শ্রদ্ধা রেখে আমি বিদায় নিলাম, আমার জন্য দোয়া করবেন। বলে যে বসো বসো, একটু কথা আছে। বলে যে আমার ব্রেন তো ছোট, আমি আমারটা ঠিক না বেঠিক এটা জানতে আসছি, আপনি যদি বেশি কিছু বলেন আমার মাথায় ধরবে না, আমার মাথা তো ছোট। এই কথা কই বাইরে গেছে এলাকার সাহেব, বলে যে তোমরা যে হুজুরের কাছে ধরে নিয়ে গেলে আমার যত কথা সব ঠিক আছে, হাদিসে আছে, এবার মানতে সমস্যা নেই। সবাই বলে ঠিক আছে, তোমারটাই চলবে, তোমারটাই চলবে। তাইলে এ কি করলে দেখছেন, এটার নাম পলিসি। আপনি যেভাবে পারেন ওইভাবে দাওয়াত দেবেন, নাকি না? তাহলে আপনি কেন ঝগড়া লাগাইতে চান? আবার ঝগড়া লাগাইতে গেলেও শর্ত আছে, ওয়াজাদিল হুম বিল্লাতি হি আহসান, যে ভদ্রভাবে ঝগড়া করতে হবে। কিভাবে? ভদ্রভাবে। অভদ্রভাবে ঝগড়া করলে চলবে না, কঠিন বাক্য ব্যয় করা যাবে না। একজনের সাথে, একজন আলেমের সাথে আপনি কি কথা বলতেছেন, তর্ক করতেছেন, অভদ্রভাবে গালি দিলে চলবে না। তাইলে আপনি ভদ্রতা ডিঙ্গিয়ে গেলেন, সীমা অতিক্রম করলেন, তাইলে সেটা কাজে আসবে না, বরং মার শুরু হয়ে যাবে। আর মার শুরু হলে বলবেন না যে কোরআন হাদিসের কারণে মার খেয়েছি, বরং আপনি অভদ্রতার জন্য মার খেয়েছেন। আছে নাকি নাই? সমাজের মধ্যে অনেক দিনই ভাই আছে, নিজের এলাকা মার খেয়েছেন অভদ্রতার কারণে, কিন্তু আমাদের কাছে আসে বলেন হুজুর কোরআন হাদিস বলে মার খেয়েছি। আমরা তো কোরআন হাদিস বলে কোনোদিন মার খেয়ে, কারণ আমরা এত সুন্দরভাবে বলছি ওর সম্মান শ্রদ্ধা রেখে যে ও গরম হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের এলাকায় একজন গণ্যমান্য আলেম গেছেন ঢাকা থেকে, মানে কমই একজন প্রভাবশালী আলেম, তো একজন আমাকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর আমি গেলাম, কারণ মাদানী হিসেবে, কারণ ওদের তো নিয়ম ভুক্তি বেশি, ওনার খাটে তো আর সবাই বসতে পারবে না, তাহলে আমাকে বসতে দিছে আর একজন ওই এলাকার জঘন্য আলেম, ওনাকে দিছি। আমরা দুইজনে ওনার খাটে বসে আছি আর সব ভক্ত নিচে, 500 বেশি ওলামায়ে কেরামের অনুষ্ঠান। তো এখন বসছি, বসার পর উনি আলোচনা করতেছেন, মাঝে মাঝে বলে যে হজরত, কারণ ওদের বাসা তো জানতে হবে নাকি, আমরা তো ওই লাইনে রেখে, যে হজরত যদি একটু অনুমতি দিতেন আমি একটু সংযোজন করতাম আপনার কথার সাথে। বলেছি মামা সব বলেন, বললাম যে আপনি যে কথা বলছেন এটার সাথে এই কথা মিলাইলে মানে আরও কথাটা সুন্দর হয়। বলছি আপনি ঠিকই বলছেন, ঠিকই বলছেন, সুন্দর কথা। তারপরে এরকম আরেকটা আরেকটা এরকম কয়েকটা বলার পর উনি সাপোর্ট দিলেন যে ঠিকই বলছেন আপনি। যখন সালাদের টাইম হয়েছে, যখন আসরের টাইম হয়েছে, হওয়ার পর তো উনি বলতেছেন যে মাওলানা সাহেব কি ইমামতের জন্য দায়িত্ব দেন। পাশের যিনি আরেকজন আমাকে নিয়ে গেছে, উনি ওই এলাকার, আমাদের এলাকার বড় আলেম, উনি বলছেন উনি আল্লাহ দিস, আপনি ওনাকে নামাজ পড়াইতে দেন কেন, এ তো রবিদিন করবে। বলে যে রবিদিন করলো, এর পিছনে নামাজ পড়লো। তাহলে এই ভক্তি ভক্তি কেন আসছে? কারণ আমি ভদ্রভাবে ওনাকে কথা বলছি, অভদ্র হই নাই। বলে যে উনি খুব মহাদ্দব মানুষ, ভদ্র মানুষ, ওনাকে দেন, উনি রবিদিন করলো, আমি আজকে করবো। তাহলে ভদ্র মানুষের নিয়ে কোনো ঝামেলা আছে? হ্যাঁ, আপনি অভদ্র হইলে তো ঝামেলা। হ্যাঁ, একজন মানুষ হারামের মধ্যে, মসজিদের নবীর মধ্যে তার পা নাই, তো বসছে অন্যরকম করে, মানে চার জন হয়ে বসছে তাসাউদের সময়। বসার পরে আরেকজন পাশে এসে বলতেছে, ভাইজান তাসাউদের সময় তো এরকম বসতে হয় না, বসার নিয়ম নাই। উনি ভদ্র বললেন যে ভাইজান আপনি তো প্রথমে আমাকে জিজ্ঞাসা করতেন আপনার কোনো সমস্যা আছে কি না, পরে বললেন যে আমার তো পা নিশ্চিত নাই। তাহলে আপনি তো আগে জানতেন যে আপনার কোনো প্রবলেম আছে, যেমন আজকে আমি তাওর রুক করি নাই, আমার পিছনে যারা নামাজ পড়ছেন ওরা অনেক খারাপ ভাববেন যে উনি তাওর রুক করে নাই, কারণ দ্বিতীয় বৈঠকে তাওর রুক করার নিয়ম, তাওর রুক বুঝেন তো, যে একদিকে কি জমিনে বসে পাও খাড়া করে দিয়ে পাও একটা বের করে দেওয়া, তাওর রুক, এটা আমার দ্বারা সম্ভব হয় না, কারণ কোমরে ব্যথা আছে, বসলে মানে অস্থিরতা চলে আসে, নামাজের মধ্যে মনোযোগ নষ্ট হয়ে যায়, সুতরাং ওজনের কারণে করি নাই। তা আপনাকে তো জানতে হবে যে আপনি কি কারণে করেন নাই, না আপনি যদি বলেন ব্যাটা তাও রোগের হাদিসে জানে না, তাহলে এত পড়াপড়ির পরে যদি না জানি এটা ভুল কথা না। আপনি যদি একজন মহাদেশ মুক্তিকে বলেন আপনি কিছুই জানেন না, তাহলে আপনি তো বোকা, তাই মহাদেশ হয়েছে কেমন যদি না জানেন। আপনি বলবেন যে হুজুর আপনি তো পড়ার সময় একটা হাদিস পড়ছিলেন না, এই হাদিসে তো এটা বলে, কিন্তু আপনাকে অন্যরকম দেখলাম, তাইলে তো আপনাকে অভদ্র বলতে না, বলতে যে আমার এই সমস্যা আছে। আপনি বলেন আপনি কি হাদিস দেখেন না, আপনি হাদিস পড়ান না, তখন দেখে বলবো যে ব্যাধব এটা পাকা এইখান থেকে, কথা কি বুঝেন নাকি বুঝেন না? হুঁশিয়ার সাবধান, কি বর্তমান যুগ খুবই ঝামেলা করার যুগ। হ্যাঁ, সতর্কভাবে, অনেকে এই ব্যাধবীর কারণে মার খায়, তারপরে নাম দিই কোরআন হাদিসের জন্য মার খেলাম, নাকি কার সাথে কঠিন কথা বলবেন সেটাও কোরআনের মধ্যে নির্দেশ আছে।
আল্লাহ জিলশান কুরআন মাজিদের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুদ আলাইহিম, হে নবী আপনি কাফেরদের সাথে এবং মুনাফিকদের সাথে ঝগড়া করুন। কি কার সাথে ঝগড়া করতে? জিহাদ করতে বলা হয়েছে, যুদ্ধে লিপ্ত হতে বলা হয়েছে, যুদ্ধ করুন এবং পাশাপাশি ওয়াগলুদ আলাইহিম ভদ্রভাষায় চলবে না, কঠিনতা অবলম্বন করুন। তাহলে কঠিনতা কার সাথে? কাফের আর কির সাথে? মুনাফিকের সাথে কঠিন হব। কিন্তু যে আমার দিনী ভাই, যে বলে আমি কোরআন হাদিস মানি, তাইলে সে আমার ভাই, তাকে ভদ্রভাবে বুঝাতে চেষ্টা করব। এই কারণে যারা আহলে কিতাব, যারা কি আহলে কিতাব, আহলে কিতাব বুঝেন তো নাকি, যাদের কিতাব আছে, যেমন ইহুদি খ্রিস্টান, এদেরকে কি বলে কোরআনে পাশে আহলে কিতাব বলে। আল্লাহ তাদের সাথে ঝগড়া করার নিয়ম শিক্ষা দিলেন, কি শিক্ষা দিলেন, বলেন ওয়ালা তুজাদিলু আহলাল কিতাব ইল্লা বিল্লাতি আহসান। আল্লাহ জানেন বলেন হে রাসূল এবং হে মুমিনগণ, তোমরা কখনো আহলে কিতাবের সাথে ঝগড়া করতে যাবে না, ঝগড়া করলে ভদ্রভাবে করবে। কি কারণ? এরাও তো আল্লাহকে মানে না কি মানে না, এদেরও কিতাব আছে। সুতরাং যারা কিতাবধারী, যারা কিতাব মানে আল্লাহর কিতাব, যদি এটা না মানো কিন্তু আরো কিতাব তো মানে, হ্যাঁ, সুতরাং তাদের সাথে কি করতে হবে? ভদ্রতার আচরণ করতে হবে। কিন্তু কখন? ইল্লাল্লাযীনা যালামু মিনহুম, কিন্তু তারা যদি জুলুমের শিকার করে, জুলুম করে, তখন কিন্তু ভদ্রতা চলবে না, একটু কঠিন হতে হবে নাকি না? বলে যে আপনি একজনই আপনি ভদ্রভাবে বুঝাইতেছেন বুঝাইতেছেন, কিন্তু প্রথমে শর্ত আছে, বুঝানোর টেকনিক শিখে। কেউ যদি আপনার সাথে কথা বলতে আসে, আপনি বলবেন যে ভাই আপনি কি আমার সাথে ঝগড়া করতে আসছেন নাকি বুঝাপড়া করতে আসছেন? কোনো ভদ্রলোকে বলবেন যে আপনার সাথে ঝগড়া করতে আসে। যদি বলে যে ঝগড়া করতে আসছি, ভাই চল বলে ফেলে, বলবেন যে ভাই আমি ঝগড়া করা পছন্দ করি, তখন তার সাথে আর ঝগড়া করা লাগবে না, তাইলে ফাসাদ লাগবে। আপনি বলবেন যে আমি ঝগড়া করে অভ্যস্ত না, আমি ঝগড়া করতে চাই।